অনেক দিন তো হয়ে গেল, দেখি দুলাভাইটাকে একটু ফোন করি। দুলাভাইটাও দুষ্ট হয়ে গেছে, আমি ফোন না দিলে একটা ফোনও দেয় না। হ্যালো, হ্যালো, কি ব্যাপার দুলা ভাই, ভুলে কি গেছেন নাকি শালিকে? শালিকে আমি ভুলে যাব? শালি তো আমাকে ভুলে গেছে, আমি কোন সময় শালিকে ভুললাম? আপনি তো দেখি এখন খালি আমার বোনরে নিয়েই ব্যস্ত থাকেন। একটা যে ছোট শালি আছে, সে কি এখন আর আগের মতো ছোট আছে? সে তো এখন অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, সেটা তো জানি, আমার শালি তো দিন দিন বড় হয়ে যাচ্ছে। বেগুনের গাছে বেগুন যখন ছোট ধরে না, তখন তো অনেকেই বলে যে না, এখন বেগুন তোলা হবে না, বড় হোক তারপরে হাটে নিয়ে যেয়ে বিক্রি করবো, খাবো। কিন্তু আসলে আমার শালি তো ওই রকম কিছু না, আর আমার শালি তো শালি, একখানে ছোট আছে বড় আছে ওটা বিষয় না শালি। তা যাই হোক, তুমি যে দুলাভাইকে এতদিন পর ফোন দিলে, তুমি কি মনে করে ফোন দিলে বলো তো শালি? দেখতেছি তো খালি আমার বোনকে নিয়ে কত জায়গায় ঘুরতে যান, কত মজা করেন। তো আমি ভাবতেছি শুধু বোনকে কি সময় দিলেই হয়? বোনের বোনকেও তো দেখতে হয়, আর সেই ক্ষেত্রে তো আমি আপনার শালি। তাহলে তো আমাকে একটু আপনার নিয়ে নিয়ে ঘুরতে যাওয়া, একটু মজা টজা করা, সময় দেওয়া, এটা তো করতেই পারেন। হ্যাঁ, এটা তো করা যায় তো, কিন্তু শালি তো আর শালির মতো করে চলে না, এই জন্য তো শালিকে আমি নিয়ে যেতে পারি না। আর তাছাড়া শালি যখন আজকে নিজের মুখে বলছে, তো অবশ্যই শালিকে নিয়ে ঘুরতে হবে, বেড়াইতে হবে। শালি মনে কি চায় সেটা পূরণ করতে হবে, একমাত্র দুলাভাই ছাড়া কি শালির মনে কি কি কিছু পূরণ করতে পারে? যাই হোক, এত দুষ্টুমি করেন না, বলেন তো আসবেন কবে আমাদের বাড়িতে? আরে দুষ্টামো কি করলাম, শালির বাড়িতে যখন যাব তখন তো দুলা ভাই তো আরো বেশি দুষ্টামো করবে, তখন তো শালি সহ্য করতে পারবে তো? সেটা না হয় দেখা যাবে, আগে তো আসেন। যাব, কিন্তু দুষ্টামো যখন দুলা ভাই করবে, তখন কি শালি সেভাবে টিকে থাকতে পারবে এটা বলছিলাম। আপনি কিন্তু অনেক দুষ্টু দুষ্টু কথা বলেন। আচ্ছা, শালির সাথে দুলা ভাই কেমনে কথা বলবে আমাকে একটু শিখাই দেবে তুমি? সেটা আপনাকে যেদিন সামনে পাবো সেদিন শিখাবো। না, একটু ফোনে বলো যে এভাবে ভাবে শিখিয়ে দাও একটু। সেটা সময়টা সময় দেখা যাবে। হাজারের মধ্যে একটা তোমার এই দুলা ভাই, ঠিক আছে? সবাইকে আনন্দ হাসি দিয়ে রাখে এই দুলা ভাই, এই জন্য গ্রামেতেও আমাকে সবাই বলে দাদা ভাই বলে সবাই ডাকে। আর তুমি তো শালি, তুমি তো আমার বিষয়টা ভালো করে জানো না, যখন জানবা তখন ভালো করে বুঝবা যে আসলে দুলা ভাইটা রোমান্টিক এবং আমি এরকম দুলা ভাই খুঁজছিলাম এবং মনের মতো পাইছি। এখন তোমার আমি কোথায় ঘুরতে যাব বলো? সেটা আপনার ইচ্ছা। বাড়ি আমার কি ইচ্ছা তুমি বলবো না, তুমি কোথায় যাবে? আসেন, তারপর তখন সিদ্ধান্ত নিব কোথায় যাওয়া যায়। আর এইদিকে বেশি দূরে যাব না, এদিকেই থাকবো। এদিক বলতে এদিক বলতে মানে বাড়ির আশেপাশে বা তার থেকে 1 ঘন্টা রাস্তা দূরে আমরা একটু সময় নিয়ে বের হলাম, তারপর একটু ঘোরাঘুরি, একটু বেশি কিছু না, ফুচকা খাবো, কথাবার্তা বলবো, এই তো মজা। হ্যাঁ শালি কি ফুচকা খায়? হ্যাঁ, খুব পছন্দ। দুলা ভাই তো খাইতে পারলে, দুলা ভাই কিছু খাওয়া শিখাই দিবা? আচ্ছা, আমি না হয় খাবো সময় আপনাকে একটু খাওয়াই দিব নি। সত্যি তো হুম, খাওয়াই না দিলে কিন্তু আমি বিল দেব না। আচ্ছা, সেটা তো দুলা ভাই খাওয়াই দিলে কি সমস্যা। আর যখন খাওয়াই দিবা তখন একটা দুজনে ছেলফি উঠাবো। আচ্ছা ঠিক আছে, ছেলফি উঠাবা? হ্যাঁ। বাবা রে, তাহলে তো অনেক মানে তুমি তো অনেক রোমান্টিক হয়ে আছো দেখতেছি। তাহলে এখনের যুগের মেয়ে বলে কথা না, তোমার বউ যদি দেখে ফেলে এই ছবিটা তাহলে কি হবে? কি হবে, ছোট বোনের সাথে তার হাজবেন্ড ঘুরতে যেতেই পারে। হ্যাঁ যেতেই পারে, কিন্তু এইরকম পিক তুলবে, ফুচকা খাওয়াইবে, তখন কি মনে করবে? কি আর মনে করবে, তাহলে আপনি ওই ছবিটা আপুকে দেখাবেন না? ও তো আমার ফোন সবসময় হাত দিয়ে দেখবে, লাগবে চালবে। আমি যেমন তোমার বুবুকে যেমন হাত দিয়ে লাগাচাড়া করে রাখি, ও আমার ফোনটা শুধু লাগবে। আপনি না সব কিছুই বলা শুরু করে দিছেন। এই যে দেখো,
আসলে শালি একটা কথা বলি, যদি সবকিছু যদি তোমার কাছে শেয়ার না করি তাহলে তো তুমি জিনিসগুলো বুঝবা না, তাই না? আমার এখনো এত বোঝার মতো বয়স হয় নাই, ঠিক হয়েছে, আস্তে আস্তে বুঝবো, সমস্যা কি? কে বলছে তোমার বয়স হয়েছে না? এখন অনেক বুঝার বয়স হয়েছে, শুধু বোঝার বয়স হয় নাই আমার। আপনি তো একটা বিয়ে করছেন অলরেডি, তারপর বুঝেন না? আমি তো বুঝি না, তোমার বউ আমাকে বুঝতেই দেয় না। ভালো, এখন যদি তুমি আমাকে পারো বুঝাই দিবা। আচ্ছা সেটা সুযোগ হোক, দেখা যাক। সুযোগটা কবে হবে? আপনি একদিন সময় বের করেন। তার চেয়ে বরং তোমাকে নিয়ে আমি কক্সবাজার বেড়াতে চাই, চলো। ওরে মা, এত দূর, কেন বাড়ি থেকে কি বলে বের হব? বলবা যে দুলাভাইয়ের সঙ্গে বেড়াতে যাব? শেষ, রোগী মানুষ এত দূরে দেয়? অবশ্যই বলবা যে অমুক জায়গায় যাবো, বলে দুজনে চলে যাবো কক্সবাজার। না আপনি তো জানেন আমাকে বাড়ি থেকে একা বের হতে দেয় না কোথাও। আরে আমি গেলে সমস্যা কথা, দুলাভাইয়ের সঙ্গে গেলে কি তোমার মা বাবা আবার তোমার কেউ কিছু বলবে? তা তো না, তাই দুজনে একটু সমুদ্র সৈকতে একটু সাঁতার কাটবো, দুজনে একটু মজা করবো, ভালো লাগবে না? ভালো তো লাগবে, তাহলে কেন এত ভয় করতেছো কেন? তারপরও তো শোনো, শালির সাথে দুলাভাই গেলে এখানে কোনো মাইন্ডে আসে না, বুঝছো? আর মাইন্ডে করলে সমস্যা কোথায় তোমার? তোমারও বিয়ে হয় নাই, জাস্ট দুলাভাইয়ের সাথে সময় দিচ্ছ, যাচ্ছ, ঘুরতেছ, বেড়াচ্ছ, এটাই তো বিশাল কিছু। তাতে তোমার সমস্যা কোথায় বলো? আচ্ছা দেখি, দেখা যাক। আবার দেখা যাক কি, তুমি এখন বলো তো তুমি যাবা কিনা। এখন ফ্যামিলিকে তো বুঝায় বের হতে হবে না? সেটা বুঝতেছি তো, কিন্তু তুমি বলো, ফ্যামিলিকে কিছু বলবা না বলবা সে দায়িত্ব আমার, এবং তুমি কিছু বলবা? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা রিস্ক নিয়ে দেখবো নে কি করা যায়। শোনো, রিস্ক না, গেলে তোমার মনটাও ভালো হবে, আর তুমি একটু ফ্রি হলা, তাহলে তোমার জন্যই তো ভালো, আমার তো কিছু না। মানুষ তো একটু ঘোরাফেরা করে মনটাকে শান্তিতে রাখার জন্য, না মনকে পরিবর্তন করার জন্য, জাস্ট এইরকম একটা পরিবর্তন নিয়ে যাবার জন্য, সমস্যা কোথায়? আচ্ছা ঠিক আছে, তাহলে কথা ওটাই রইলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রেডি হবা সামনের সপ্তাহে, কিন্তু আমরা বেড়াতে যাবো। আচ্ছা, ওকে ওকে, বাই। বাই।